ভালো এবং যুগ উপযোগী একটা উদ্যোগ। এবং এই আজকের যেই মানে যে আলোচনাটা বা যেই প্রোগ্রামটা, এটা অত্যন্ত খুব ভালো এবং আমার মনে কাছে এরকম আয়োজন প্রায় করা উচিত। আমরা আসলে যারা স্টুডেন্ট, যারা এখনো কর্পোরেট সেক্টরে যায়নি, তারা কিন্তু অনেক ধরনের মিথ শুনেছি যে কর্পোরেটে এমন হয়, এভাবে করলে এটা হবে। কিন্তু আজকে সোনিয়া বশির কবির ম্যামের সাথে কথা বলার পর অনেক অথেন্টিক সোর্স যেহেতু উনি, অনেক কিছু জানতে পেরেছি এবং যেগুলো ভুল ধারণা ছিল অনেক কিছু এখন হয়তো নতুন করে প্ল্যান করতে পারবো। বেশিরভাগ মানুষই জব করে না বা হচ্ছে গভর্নমেন্ট জব করে, তখন তাদের সাথে তো এই প্রাইভেট সেক্টর নিয়ে কথা বলার তো সুযোগই নেই। আমার কেরিয়ার নিয়ে আমি যে কথা বলবো সেটা সুযোগ নেই, সেই সুযোগটা পাইছি, আমার খুবই ভালো লাগছে এই প্রোগ্রামের জন্য। যে মানুষগুলোকে এতদিন আমি ফেসবুকে ফলো করতাম, ইনস্টাতে ফলো করতাম, তাদের সাথে আজকে আমার দেখা হয়ে গেল। তারপরে হচ্ছে গিয়ে আমার বিজনেস রিলেটেড যে প্রবলেমগুলো ছিল সেগুলো আমি তাদের কাছে শেয়ার করতে পেরেছি এবং তারা সলিউশনও দিয়ে দিয়েছেন। আমরা ভাবতেই পারিনি যে এমন এত উঁচু লেভেলের কারোর সাথে আমরা এভাবে সরাসরি আমাদের নিজেদের প্রবলেমগুলো, কিংবা নিজেদের ফিউচার ক্যারিয়ার, ওয়ার্ক লাইফ ব্যালেন্স এগুলো নিয়ে কথা বলবো। উনি একেবারে মানে নিজের জীবন থেকেই বলেছেন। আমার এত ভালো লেগেছে যে আপনারা এরকম একটা উদ্যোগ নিলেন, প্রথম আলোকে অনেক ধন্যবাদ। কারণ আমাদের তরুণদের সাথে আমাদের মিশার ওরকম অপরচুনিটি হয় না। আপনি যেটা করে দিয়েছেন, আমরা চাচ্ছি যে আমি পার্সোনালি এটাকে আরও নেক্সট লেভেলে কীভাবে নিতে পারি আমি ওটাতে কাজ করবো।